প্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জি আহমেদ, ইউটিউবে আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যেহেতু আমার এই চ্যানেলটি ইউটিউবে নতুন, অবশ্যই আমার এই চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে আপনি দেখতে পারেন। লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর ইতিপূর্বে যে সকল বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধু, জ্যোতিষ শাস্ত্রের নিউমারোলজি বা সংখ্যাতত্ত্বে আপনি কেমন, আপনার কোন রংটি শুভ, আপনার কোন বারটি শুভ অথবা কোন রত্নপাথরটি আপনার জন্য প্রযোজ্য, সে বিষয়টি জানা সম্ভব। সংখ্যাতত্ত্ব পর্বে আজ আমি নাম্বার 7, যেটা ইংরেজি প্রতি ইংরেজি মাসের, যাদের প্রতি ইংরেজি মাসের 7 তারিখে, 16 তারিখে অথবা 25 তারিখে জন্ম, তারা হচ্ছেন ইউরেনাসের জাতক। ইউরেনাস হচ্ছে একটা বরুণের প্রতীক, ইউরেনাসটা হচ্ছে বরুণের প্রতীক। আর ইউরেনাসের জাত, এই বরুণের প্রতীক ইউরেনাসের সাথে একটা চন্দ্রের একটা সমমিশ্রণ আছে সুপ্রিয় দর্শক বন্ধু। আর এই ইউরেনাসের জাতকরা শিল্প, সাহিত্যিক, কলামিস্ট, কবি টাইপের লোক হতে পারে। এরা হচ্ছে মানে ফ্রিল্যান্সার হতে পারেন, এরা ঘুরতে পছন্দ করেন, এরা খুব শান্ত নিপুণা, এরা অত পেয়াজ গোজ বোঝেন না, এরা খুব ধীরে সুস্থে কাজ করেন, এদের প্রতিটা কাজ খুব সুচারু ভাবে সম্পন্ন করতে পারেন। আর এই সাত সংখ্যার জাতকদের শুভ বার হচ্ছে রবিবার এবং সোমবার, আল্লাহদের সব দিনই ভালো। তারপরও সাত সংখ্যার জাতকদের রবিবার এবং সোমবার হচ্ছে শুভ দিন, আর সাত সংখ্যার জাতকদের শুভ রং হচ্ছে সাদা এবং গোলাপি। সুপ্রিয় দর্শক বন্ধু, সাত সংখ্যার জাতকদের জন্য কোন রত্নপাত্রটি প্রয়োজন? যারা সাত সংখ্যার জাতক তাদের জন্য অবশ্যই ক্যাটসাই এবং মুক্তা পাথর প্রয়োজন। যারা প্রতি ইংরেজি মাসের 7 তারিখে, 16 তারিখে এবং 25 তারিখে জন্ম, তাদের জন্য ক্যাটসাই এবং মুক্তা পাথর ধারণের। আর এই সাত সংখ্যার জাতকরা তারা জীবনে অনেক স্ট্রাগল করবেন, কিন্তু পৈতৃকভাবে তারা অনেক কিছু পাবেন। পিতার সূত্রে থেকে অর্থ পেতে পারেন, পিতার সূত্র থেকে অনেক কিছু পেতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে আপনি দেখতে পারেন। লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।